হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাজ্য জুড়ে কয়েক লক্ষ পরীক্ষার্থী অপেক্ষা করে আছেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা অপেক্ষা করে আছেন তাদের রেজাল্ট বা ফলাফল জানার জন্য। হ্যাঁ, আজকে 16 তারিখ, আজকে 16 জুলাই, আগামীকাল 17 জুলাই আপনারা আপনাদের রেজাল্ট জানতে পারবেন। তো আজকে ভিডিওতে আমি আপনাকে দেখাবো আগের দিনের মতোই মাধ্যমিক পরীক্ষার্থীদের যেভাবে দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা আপনাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট খুব সহজেই শুধুমাত্র মোবাইল থাকলেই আপনারা চেক করে নিতে পারবেন। কোনো রকম ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজনীয়তা এখানে নেই। তো আমি আছি এখন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in। আপনারা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাবেন। এই ওয়েবসাইটে সমস্ত তথ্য উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য পাবলিশ করা হয়ে থাকে অফিসিয়ালি। তো আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনাদের রেজাল্ট চেক করবেন। তার আগে বলবো, যেটা অফিসিয়ালি জানানো হয়েছে যে আগামীকাল 17 জুলাই মানে শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। কয়েক লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ফলাফল প্রকাশিত হচ্ছে 3:30 এবং আপনারা স্টুডেন্টসরা আপনাদের ফলাফল ইন্ডিভিজুয়ালি চেক করতে পারবেন বিকাল 4টে থেকে। বেশ কিছু ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দেবো এবং তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ ওয়েবসাইট সবার আগে নাম করব wbresults.nic.in। আমি আপাতত সেই ওয়েবসাইটে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফলাফল চেক করবেন। ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, লিঙ্কে আপনারা ক্লিক করতে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে। এখানে দেখুন আপাতত যে লিঙ্কটা আছে, লেটেস্ট অ্যানাউন্সমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা এক্সামিনেশন 2020, এটা মাধ্যমিকের লিঙ্ক। একইভাবে আপনারা এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন 2020 এরকম একটা লিঙ্ক আপনারা পাবেন আগামীকাল 17 জুলাই ঠিক বিকাল 4টে। সেই লিঙ্কে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করতেই এইরকম একটা পেজ ওপেন হবে যেখানে লেখা থাকবে মাধ্যমিক পরীক্ষার পরিবর্তে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন রেজাল্টস ইয়ার 2020। তো এই পেজটাতে আপনি আসার পরে একটু জুম করে আপনাকে দেখাবো। এখানে দেখুন এন্টার ইয়ার রোল, এই ঘরটাতে আপনার অ্যাডমিট কার্ডে থাকা রোল নাম্বারটা এখানে বসাতে হবে। এই ঘরে আপনি আপনার নম্বরটা টাইপ করবেন, অ্যাডমিট কার্ডে যে নম্বরটা থাকে, এবং এই ঘরে আপনাকে ডেট অফ বার্থ টাইপ করতে হবে এই ফরম্যাটে। প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। মানে মনে করুন যদি আপনার কোনো মাসের, মনে করুন আপনার জুলাই মাসের 17 তারিখে আপনার যদি ডেট অফ বার্থ হয়, সেক্ষেত্রে আপনি 17 লিখবেন প্রথমে, তারপরে স্ল্যাশ দেবেন, তারপরে মাস কিন্তু আপনি 07 লিখবেন। মানে প্রত্যেকটা ক্ষেত্রেই ডাবল ডিজিট দিতে হবে, তারপরে আবার স্ল্যাশ দেবেন। দিয়ে যদি আপনি বার্থ ইয়ার হয়ে থাকে 2002, সেক্ষেত্রে লিখবেন 2002। মানে এই ঘরে লিখে দিচ্ছেন 17/02/2002। এছাড়া আপনারা চাইলে এই যে ক্যালেন্ডার পাশে আছে, এই ক্যালেন্ডার থেকেও কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে পারেন। ক্যালেন্ডারে ক্লিক করার পরে ক্যালেন্ডার ওপেন হয়ে আসবে। তো এখানে দেখুন প্রথমে আপনাকে আপনার বার্থ ইয়ারটাকে সিলেক্ট করার জন্য এই যে ডবল অ্যারো আছে, এখানে ক্লিক করে আপনি সালটাকে চেঞ্জ করতে পারবেন। দেখুন এইভাবে। তো আপনাকে বাড়িয়ে নিয়ে যেতে হবে 2002-এ। 2002 নিয়ে গেছেন, মনে করুন এবারে আপনার জানুয়ারি মাসটাকে জুলাই করতে হবে। তার জন্য আগে যে সিঙ্গেল অ্যারো সেখানে ক্লিক করতে হবে, ক্লিক করে আপনি এইভাবে এটাকে জুলাইতে নিয়ে যাবেন। এবারে যদি আপনার ডেট অফ বার্থ হয়ে থাকে, বার্থ ডেট 17 তারিখ, সেক্ষেত্রে আপনি 17তে ক্লিক করবেন। তাহলে দেখবেন এভাবেই কিন্তু 17/07/2002 চলে আসবে, বা এই ফরম্যাটে আপনি এখানে লিখে দেবেন। তারপরে অবশ্যই আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনি আপনার রেজাল্ট পরিষ্কার আপনার চোখের সামনে দেখতে পাবেন। এছাড়া আরও কিছু ওয়েবসাইট আছে, সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যেমন ওয়েবসাইটগুলো হচ্ছে exametc.com, indiaresults.com, news18.com। এই সমস্ত গুরুত্বপূর্ণ ওয়েবসাইট থেকে আমরা আপনাদের রেজাল্ট দেখে নিতে পারেন। এছাড়াও আপনারা SMS-এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন। SMS-এর মাধ্যমে ফলাফল জানার জন্য আপনাকে আপনার মোবাইলে রাইট মেসেজ অপশানে যেতে হবে, ক্যাপিটালে লিখতে হবে WB12 মানে ক্লাস 12 WB12 লিখে স্পেস দেবেন। দেওয়ার পরে আপনার অ্যাডমিট কার্ডে থাকা রোল নাম্বারটাকে টাইপ করবেন, তারপরে সেই মেসেজটাকে আপনারা ফরওয়ার্ড করবেন 54242 এই নম্বরে, বা 5676750 এই নম্বরে, বা আরও একটা নাম্বার আছে 56263 নম্বরে। এই মেসেজ অপশানের ক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল থেকে চার্জ করা হবে, ব্যালেন্স কাটবে। এবারে বলবো আপনারা কিন্তু মার্কশিট বা সার্টিফিকেট কোনোটাই কিন্তু আপনারা কালকে হাতে হাতে পাবেন না, যেহেতু করোনা পরিস্থিতির কারণে আমাদের একটু সতর্কতা বজায় রাখতে হচ্ছে। তো মার্কশিট এবং সার্টিফিকেট কালেকশনের জন্য যেটা অফিসিয়ালি জানানো হয়েছে যে স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে 31 জুলাই 2020 দুপুর 2টোয় মার্কশিট এবং সার্টিফিকেট নির্দিষ্ট ক্যাম্প থেকে সংগ্রহ করার জন্য, এবং মার্কশিট এবং সার্টিফিকেট গার্জেনদের হাতে তুলে দেওয়ার জন্য নির্দিষ্ট সময়ে যতটা সম্ভব শীঘ্রই সেটা করা যায় সেটা চেষ্টা করার কথা বলা হয়েছে। ভিডিওটা আজকের দিন এখানে শেষ করব। আগের দিনের মতো আবারও রিকোয়েস্ট করব, বরাবর যেমন আপনারা সবাই ভিডিওটাকে শেয়ার করতে থাকেন, প্রচুরভাবে শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন, এবং ভিডিওটাতে অতি অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করুন। সমস্ত পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। বেস্ট অফ লাক, ভালো থাকুন সবাই।